শব্দ জীবনে প্রতিচ্ছবি এই শব্দ শব্দ আমাদের জীবনের অস্তিত্ব প্রকাশ করে আমাদের চারপাশে আমরা শুনতে পাই অনেক ধরনের শব্দ তোমরা কি জানো বন্ধুরা এই শব্দ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে অতিরিক্ত মাত্রার শব্দ যখন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন আমরা সেটিকে বলি শব্দ দূষণ এই শব্দ দূষণের কারণে আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যাঘাত ঘটে আজকের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে আমরা যে কবিতাটি পড়ব সেটির নাম হচ্ছে শব্দ দূষণ কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া তাহলে চলো প্রথমে আমরা জেনে নেই কবিতাটি যিনি লিখেছেন অর্থাৎ সুকুমার বড়ুয়া সম্পর্কে দেখো এখানে কি লেখা আছে সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার অর্থাৎ তিনি অনেক ছড়া রচনা করেছেন এবং ছড়া রচনার মাধ্যমে বাংলাদেশে তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি 1938 সালের 5ই জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি সুকুমার বড়ুয়া কবে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারবে তিনি জন্মগ্রহণ করেন 1938 সালের 5ই জানুয়ারি এবং তার জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রাম এরপরে দেখো তার রচিত কিছু গ্রন্থের নাম আমরা দেখতে পাচ্ছি চলো আমরা জেনে নেই গ্রন্থগুলোর নাম পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো পাতাড়ি নানা রঙের দিন চিচিং ফাঁক ইত্যাদি এই গ্রন্থগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে তারপরে দেখো তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন বন্ধুরা এখানে আমরা সুকুমার বড়ুয়া সম্পর্কে যে তথ্যগুলো জেনে নিয়েছি তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে পরীক্ষায় এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে এবারে চলো আমরা কবিতাটা পড়ে ফেলি গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনিটি শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে ছোটদের হইচই ইস্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ বন্ধুরা আমরা পুরো কবিতাটা একবার পড়ে ফেলেছি এখন চলো এই লাইনগুলোতে কবি কী বোঝাতে চেয়েছেন সেটি বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনিটির অর্থাৎ বন্ধুরা দেখো আমাদের চারপাশে আমরা দেখতে পাই অনেক পশু পাখি বসবাস করে এই পশু পাখির আওয়াজ আমরা প্রতিনিয়ত শুনতে পাই এই পশু পাখিগুলোর মধ্যে কোনো কোনোটি গৃহপালিত আবার কোনোটি গৃহপালিত নয় আমরা দেখতে পাই প্রতিদিন পাখির শব্দে ভোরবেলা আমাদের ঘুম ভাঙে আমরা প্রতিদিন ভোরে মোরগের ডাক শুনি পাখি কিচির মিচির করতে থাকে গাছে গাছে পাখি ডাকতে থাকে পাখির সুরে আমাদের সকলের মন ভরে যায় এছাড়াও আমরা দেখি প্রতিদিন গভীর রাতে কুকুরের দল জোরে জোরে ডাকতে থাকে এরপরের অংশে দেখো শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে শহরে কিন্তু আমরা দেখতে পাই পাতিকাকের দল কা কা রবে ডাকতে থাকে ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে অর্থাৎ দেখো বন্ধুরা শহরে আমরা যে বসবাস করি আমাদের চারপাশে কিন্তু অনেক যানবাহন আছে এই যানবাহনের মাধ্যমে খুব সহজে এক স্থান থেকে আমরা অন্য স্থানে যাতায়াত করতে পারি কিন্তু এই যানবাহন একদিকে আমাদের জন্য আশীর্বাদ হলেও অন্যদিকে আমাদের জন্য কিন্তু একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যানবাহন চালানোর সময় আমরা হর্ন ব্যবহার করি এই হর্নের শব্দ আমাদের জন্য ক্ষতিকর হর্নের শব্দে অনেক সময় দেখা যায় আমাদের ভালো ঘুম হয় না এরপরে দেখো সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন অর্থাৎ সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের নানা আবিষ্কার আমাদের জীবনকে সহজতর করে তুললেও আমাদের জীবনে কিন্তু বিরূপ প্রভাবও ফেলছে আমরা দেখতে পাই বিজ্ঞানের নানা আবিষ্কার যেমন টেলিভিশন টেলিফোন কিংবা সিডি এই সব কিছু থেকে অনেক জোরে শব্দ হয় এই শব্দ আমাদের জন্য ক্ষতিকর এছাড়া আমরা দেখতে পাই
দেখো বন্ধুরা কি আছে, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, অর্থাৎ ফেরিওয়ালা তার পণ্য বিক্রয় করবার জন্য, ক্রেতাদের আকৃষ্ট করবার জন্য গলিতে গলিতে হাঁটতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। ছোটদের হইচই স্কুল মাঠে, স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে আমরা দেখতে পাই এত এত ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেখানেও কিন্তু অনেক শব্দ হয়, যা শব্দ দূষণের অন্যতম একটি কারণ। পড়লে সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। শব্দ দূষণ একদিকে আমাদের জন্য বিরক্তির কারণ, অন্যদিকে শব্দ দূষণ আমাদের শারীরিক নানা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শব্দ দূষণের কারণে আমাদের শ্রবণ শক্তি কমতে থাকে, এছাড়াও মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। কোনো কোনো সময় ঘুম না হবার কারণে মানুষের মাথা ব্যথা কিংবা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই ধরনের সমস্যায় মানুষ পড়তে পারে। শহরের জীবনে কিন্তু এই শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, শব্দের মাত্রা বেড়ে যাচ্ছে। গ্রামে কিন্তু এই সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাওয়া যায়। গ্রামের জীবন অত্যন্ত সহজ সরল, সেখানে কোলাহল নেই, আছে সুমধুর ধ্বনি। এই কথাগুলোই কিন্তু কবি এই লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে বন্ধুরা, আমরা পুরো কবিতাটির অর্থ বুঝে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমরা কিছু প্রশ্নের সমাধান করবার চেষ্টা করি। এখানে তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলো ব্যবহার করে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবার চেষ্টা করব। প্রথমে দেখো, ড্যাশ চেঁচামেচি করোনা সবাই ঘুমোচ্ছে, বলো তো এখানে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারি? এখানে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে নিশিরাত। আমরা লাইনটি এভাবে লিখতে পারি, নিশিরাতে চেঁচামেচি করোনা সবাই ঘুমোচ্ছে। তারপরে দেখো, ভোরবেলাতেই পাখির ড্যাশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে, এখানে আমরা কিচিরমিচির এই শব্দটি ব্যবহার করতে পারি, আমাদের সবার ঘুম পাখির কিচিরমিচির শব্দে ভেঙে যায়। এরপরে দেখো, ড্যাশ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়, অর্থাৎ শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়, এখানে শূন্যস্থানে আমরা শব্দ দূষণ শব্দটি বসাতে পারছি। তারপরে দেখো, ড্যাশ হাঁক দিচ্ছে থালা বাসন চাই, বলো তো এখানে কোন শব্দটি বসবে? আমরা দেখতে পাচ্ছি ফেরিওয়ালা শব্দটি বাকি আছে, এখানে আমরা এখানে ফেরিওয়ালা শব্দটি ব্যবহার করতে পারি। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি শূন্যস্থানের উত্তরগুলো এখানে লিখে রেখেছি। দেখো আমাদের সবগুলো উত্তর কিন্তু সঠিক হয়েছে, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। আমাদের এরপরে কি কাজ আছে দেখি। দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, এখানে চারটা প্রশ্ন আছে, এই চারটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারো নাকি একটু দেখো তো। আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি, আমার উত্তরগুলো শোনার আগে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো। প্রথমে দেখো, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? পশুদের মধ্যে উল্লেখ ছিল গরু আর কুকুরের কথা, আর পাখিদের মধ্যে উল্লেখ ছিল হাঁস, এরপরে ছিল মোরগ, তারপরে ছিল দোয়েল, চড়ুই, ঘুঘু আর টুনটুনি। তারপরে দেখো, শহরে কী কারণে শব্দ দূষণ হয়? বন্ধুরা দেখো, শহরে নানা ধরনের যানবাহন চলে, এই যানবাহনগুলোর হর্নের শব্দে শব্দ দূষণ হয়। তাছাড়াও সিডি, টেলিভিশন, টেলিফোন, দরজার বেল, গলিপথে ফেরিওয়ালার আওয়াজ এবং স্কুল মাঠে ছাত্রছাত্রীদের আওয়াজ, এই সব কিছুর জন্যই শহরে শব্দ দূষণ হয়। তিন নম্বর প্রশ্নটি দেখো, কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে, কেন? কুকুর কিভাবে ডাকে? কুকুর ঘেউ ঘেউ শব্দ করে ডাকে। কুকুরের শব্দ শুনতে কি আমাদের খুব একটা ভালো লাগে? আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না, তার থেকে আমাদের পাখির ডাক শুনতে ভালো লাগে। প্রতিদিন ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। গাছে গাছে যখন পাখিরা ডাকতে থাকে তখন মনে হয় যেন তারা গান গাচ্ছে, এই কারণেই পাখির ডাক শুনতে আমাদের বেশি ভালো লাগে। তারপরে দেখো, শহরে কে ডাকে ঝাঁকে ঝাঁকে? শহরে পাতিকাক ঝাঁকে ঝাঁকে ডাকতে থাকে। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর করে ফেলেছ এবং আমার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নিয়েছ, আর তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পড়েছি সুকুমার বড়ুয়া রচিত শব্দ দূষণ কবিতাটি। এই কবিতাটি আসলে একটি সচেতনতামূলক কবিতা। এই কবিতাটির মাধ্যমে আমাদের শহরে শব্দ দূষণের মাত্রা দিন দিন যে বেড়েই চলছে সে কথা বলা হয়েছে।
আমাদের সকলের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং শহরে শব্দের মাত্রা কমিয়ে আনার জন্য একযোগে কাজ করা। আশা করছি আজকে ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।